আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাভা স্ক্রিপ্টের 20তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি একটু মোটিভেশনাল স্পিকিং দিয়ে ফেলেছিলাম, কারণ এটা সত্যিই দরকার। যখন আপনি কোনো কাজ করতে করতে বোরিং হয়ে যান, তখন একটু আপনাকে ব্রেক নেওয়া, মাইন্ডটাকে রিফ্রেশ করা, এটা সত্যিই দরকার, তাই বলে ফেলেছিলাম। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। এই পর্বে আমি বেশি বকবক না করে আপনাদেরকে কাজের জিনিসগুলো দেখাই, এবং এই পর্বেই আমরা ওই অপারেটর সম্বন্ধে এখানেই শেষ করব। নেক্সটে যখন আমরা কাজ করব তখন আরও ভালো করে দেখব, তখন অনেকগুলো বিষয় একসাথে আসবে, তখন আপনারা আরও ভালো বুঝবেন। এখন এইটুকু জেনে রাখেন। চলুন, এখানে আমরা ইয়েস এবং নো দিয়ে ইয়ে করছিলাম, আমাদের কী আসছিল? ইয়েস আসছিল। কেন ইয়েস আসছে? কারণ দুইটাই আমাদের সমান, আমাদের দুইটাই সমান ছিল, তাই আমাদের এখানে কী আসছে? ব্রাউজারে ইয়েস আসছে। আমি এটাকে কেটে দিই, আমরা এখানে কনসোলে আজকে কোনো কাজ করবই না, কনসোল রাখবই না। আমরা যদি সামান্য একটা চেঞ্জ করে দেই, যেমন সামান্য চেঞ্জ বলতে এটাকে স্ট্রিং রূপান্তর করি, তাইলে কি আসবে? ইয়েস বলবে। তখনও ইয়েস বলতেছে, কেন বলতেছে? কারণ এই যে ইকুয়াল ইকুয়ালটা আপনারা জানেন, শুধু ভ্যালু চেক করতেছে। যদি মানে আমরা এখানে আরেকটা ইকুয়াল দিয়ে দিই, তখন টাইপটাও চেক করবে যে এটা কোন টাইপের ডাটা। এখন নো বলতেছে। সো এখন আমি যদি দিয়ে দেই, এখন ধরেন এটাকে তুলে দিলাম, তুলে দিয়ে আমি এখানে বললাম ভিএআর ইউএসআর ইউসার ইউজার অ্যান্ড নেম, ইউজার নেম ইকুয়াল টু হচ্ছে RIAZ রিয়াজ 7676, এবং ভিএআর ইউএসআর ইউজার INPUT ইউজার ইনপুট ইকুয়াল টু হচ্ছে, তাও সঠিক দিয়ে দিলাম, RIAZ 7676 দিয়ে আমরা এটাকে শেষ করলাম। এখন এইখানে আমরা দিব, যেহেতু আমরা ভ্যালুটাকে চেঞ্জ করছি, সেহেতু ভ্যালুটাকে চেঞ্জ করে দিব, ইউজার ইনপুট ইকুয়াল ইকুয়াল ইউজার হ্যাঁ এখানে হবে ইউজার ইনপুট, আর এখানে হবে ইউজার নেম ইউএসআর ইউজার অ্যান্ড ইউজার নেম ইকুয়াল ইকুয়াল ইনপুট। আর যদি এটা ঠিক হয়, এখানে কী বললাম, যদি ইউজার নেম সমান সমান ইউজার ইনপুট হয়, মানে বললাম যে ইউজার নেম এবং ইউজার ইনপুট দুটাই সমান, এখানে জিজ্ঞেস করলাম যে তাই নয় কি? যদি সমান হয় তাহলে বলবে যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, লিখি WELCOM ওয়েলকাম টু মাই WEBSIT ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। আর যদি না হয় তো বলবো যে ইউ আর রং। এখন আমাদের কী বলবে, এখানে কী বলবে? আমরা এই টোটালটাকে ডাউনলোড করে রেখে কল করে রেখেছি, এখন কী বলছে? ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটা কোথায় আসছে এটা একটু দেখার জন্য, এই তো আমাদের ওই আইডিটাতে আসছে। কী জন্য আসছে? আমরা সিলেক্ট করে রেখেছিলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা ডাটা ভুল করে দেই, একটা ইনপুট ভুল করে দেই, তখন কী বলবে? ইউ আর রং বা উই ডোন্ট নো, এই সামথিং আমি যা দিতে পারি। তো এখানে দেখেন ভ্যালুটা কোন ধরনের হবে, মানে ভ্যালুটা ইয়েস কোথায় হবে এবং নো কোথায় হবে। সো এইটা ডিপেন্ড করবে যে আপনি ইয়েস এইখানে ভেরি ইয়েটা কী দিচ্ছেন, এখানে কন্ডিশনটা কী দিচ্ছেন। যদি আমি এখানে বলি যে এইটা সমান নয়, দুইটা সমান নয়, ঠিক আছে, তখন কী বলবে? এখন কী বলবে? ইউ আর ওয়েলকাম টু মাই ওয়েবসাইট কী বলবে? না বলবে যে ইউ আর রং? কেন কোনটা বলবে? অবশ্যই বলবে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। কেন? সরি, বলবে যে ইউ আর রং, কারণ দুইটা সমান আছে। এই জন্য আমি দুইটা সমান আছে, কিন্তু আমরা বলছি যে দুইটা সমান নয়, তারপর এমনি আমাদেরকে কী দিবে? ওয়েলকাম টু মাই ওয়েবসাইট দিবে, নিশ্চয়ই এটাই দিবে। কেন ইউ আর রং বলতেছে? কেন বলতেছে রং? এখানে কি রং আছে কিছু? আচ্ছা ঠিক আছে, ইউ আর রং বলবে, কারণ এইটা দুইটা সমান আছে, আমরা এখানে বলছি যে দুইটা সমান নয়, এই জন্য বলছে ইউ আর রং। আমরা যদি এখানে একটা ভুল করে দেই, তখন ভুল করার পরে বলবে যে ইউ আর ওয়েলকাম। সো এখানে আপনার ডিপেন্ড করবে যে আপনি কন্ডিশনটা কোথায় দিচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন, এখানে আমি ফার্স্ট একটু ভুল বলে ফেলেছিলাম।
এখানে যদি ভুল বলেন ভুল তখন সেটা বলবে ভুল, আর এখানে যদি সঠিক বলেন তখন সেটা বলবে সঠিক। সো এখন আমরা চাইলে এটা ভ্যালুটাকে এই পাশেও দিতে পারি, আবার এই ভ্যালুটাকে এই পাশেও দিতে পারি, কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের বাকি আছে অ্যান্ড এবং অর। সো আমরা প্রথমে অরটা নিয়ে কাজ করি, যেমন ধরেন আমরা এটাকে কেটে দেই, এটা থাক, এটা এইভাবেই থাক, এটাকে কেটে দেই। কেটে দিয়ে ধরেন আমরা কী করব, যেমন আমরা কোনো কান্ট্রি বেসিস কোনো একটা কাজ করব, কাজ করতেছি, যেমন ধরেন যারা শুধুমাত্র ইউএসের ইউজার আছে তাদেরকে এক আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে দিব, আদারওয়াইজ অন্য কোনো দেশের ইউজারকে আমরা অ্যাক্সেস করতে দিব না। সেই ক্ষেত্রে কী করব, ভিএআর লিখি ড্যাশ ইকুয়াল টু ইউ এস, স্ট্রিং হবে এটা অবশ্যই, ইউ এস এ। বা ধরেন আমরা এটা বলতে পারি, কোনো এলাকা ভিত্তিক বলতে পারি, বা কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বলতে পারি, আমরা যা ইচ্ছা তা বলতে পারি। এখন ধরেন আমরা একটা ড্যাশ ভিত্তিক নিলাম, সো ড্যাশ ইকুয়াল টু যদি ইউএসএ হয় তাহলেই আমাদের ওয়েবসাইটটাতে ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না। তো এখানে কি বলবো, এখানে বলবো যে ধরেন লিখলাম ভিএআর, ভিএআর রেজাল্ট, আর ইএস ইউএল থ্রি রেজাল্ট ইকুয়াল টু, রেজাল্ট ইকুয়াল টু কি, আমরা এখানে একটা কন্ডিশন চালাবো, কন্ডিশন চালানোর জন্য আমরা বলবো ডিএএস ড্যাশ সমান সমান, ড্যাশ সমান সমান যদি ইউ ইউ এস এ ইউএসএ হয়, ড্যাশ সমান সমান ইউএসএ, অথবা আমরা তিনটা দেশ দিই, আমরা যেহেতু অর নিয়ে কাজ করবো অবশ্যই আমাদেরকে তিনটা দেশ তিন চারটা জিনিস নিয়ে কাজ করতে হবে। ডিএস ড্যাশ সমান সমান বিএ এন জি এল এ ডি এ ডি ডি এ এস এইচ বাংলাদেশ, অথবা এই অরটা কোথায় পাবেন এটা আপনাদের অনেক সময় অনেক কিবোর্ডে অনেক রকম থাকে। সো এইটা হচ্ছে ওই সে বাম পাশে না ডান পাশে আপনার এন্টার এন্টার যে কিবোর্ডটা থাকে ওইটার আশেপাশেই থাকবে যে কোনো একটা কিবোর্ডে, বা যে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট যেখানে থাকে ওইটার পাশে অথবা উপরে অথবা নিচে যে কোনো একটা কিবোর্ডে, আপনারা এখান থেকে কয়েকটা কিবোর্ড থাকে ওইটাতে ক্লিক করে দেখিয়েন, শিফট চাপ ধরে ক্লিক করে দেখিয়েন, আপনার যে কোনো একটা তে হয়ে যাবে, তো আশা করি পাবেন। কারণ এটা নির্দিষ্ট একটা হয় না, কিবোর্ড বেজে ভিন্ন ভিন্ন হয়, এই জন্য আমি নির্দিষ্ট করে বলে দিতে পারলাম না। এরপরে অর তারপরে হচ্ছে ডিএস ড্যাশ ইকুয়াল টু যদি কি দেই, সিটিজি দেই, সিটিজি আমরা জাস্ট নাম দিলাম, আমাদেরকে যে দেশের নামই নিতে হবে সেটা কোনো এখন ম্যাটার করে না, আমরা যখন কাজ করবো তখন নিব আর কি। এইটা নিলাম, নিয়ে বললাম যে এটা 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 অ্যান্ড কোথায়, আচ্ছা আমাদের ভুল হয়েছে এখানে, আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিই যাতে বুঝতে পারি। এইটা দিব কোশ্চেন মার্ক, বলবো যে হচ্ছে ভিউ ইউ আর এল ও জি আই এন লগ ইন, অন্যথা বলবো ডাব্লিউ উই ডি ও এন টি ডোন্ট কে এন ও ডাব্লিউ উই ডোন্ট নো, আমি আপনাকে চিনি না। তো এখন আমরা টোটালটাকে না আমরা রেজাল্টটাকে ডাকবো, রেজাল্টটাকে ডাকা ডাকলে কী আসবে, কী বলবে যে ইউ আর লগ ইন আর বা উই ডোন্ট নো, অবশ্যই আসবে হচ্ছে ইউ আর লগ ইন। কেন আসবে, আচ্ছা আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে সিনট্যাক্স এরর, কত নম্বর লাইনে, পাঁচ নম্বর লাইনে, ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড অ্যাসাইনমেন্ট, লেফট
left hand side assignment invalid kunta koto number line pass number line pass number line ki acha amra ekhane shesh kori nai shesh kori dekhi ekhono still bolteche value valid na keno bolteche amra ektu dekhi dekhi acha ekhane আমরা সমান সমান বুঝাচ্ছি যেহেতু সমান সমান মানে ডাবল ডাবল ইকুয়াল অথবা ট্রিপল ইকুয়াল দিয়ে করতে হয় হাম সরি ফর দা মিস্টেক এন্ড দেন এখন কাজ করবে এখন কি বলছে ইউ আর লগড ইন এখন আমরা যদি বাংলাদেশ দেই বাংলাদেশ দিল আমাদের বলবে যে ইউ আর লগ ইন এখন আমরা যদি ইন্ডিয়া দেই আই এন ডি আই এ ইন্ডিয়া এখন কি বলবে যে উই ডোন্ট নো এই হচ্ছে অরের বিষয়ে অনেকগুলো কম্পারিজন নিয়ে মানে অনেকগুলো এইটা অথবা এইটা অথবা এইটা যখন এইগুলো কন্ডিশন দিতে হয় এইগুলোর মধ্যে যে কোনো একটা হলে সে অ্যাক্সেস দিবে অথবা না হলে অ্যাক্সেস দিবে না এখন এটা হচ্ছে অরের ব্যবহার এখন আছে অ্যান্ড আমাদের লাস্ট অপারেটর হচ্ছে অ্যান্ড আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি যাতে ভিডিওটা লং হচ্ছে আপনারা বিরক্ত বোধ করবেন না কারণ এগুলো একটু হার্ড বিষয় এবং এই কন্ডিশনগুলো খুবই এগুলো মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নিতে হয় কারণ এগুলোই প্রোগ্রামিংয়ে সবচেয়ে বেশি কাজে আসে এবং এগুলো নিয়ে ইন ফিউচারে আমরা অনেক বেশি কাজ করব সেজন্য বিরক্ত বোধ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখার আগ্রহ থাকলে অবশ্যই আর আমি আশা করি সবারই শেখার আগ্রহ আছে সো এখন আমরা অ্যান্ড নিয়ে কাজ করব অ্যান্ড নিয়ে কাজ করার জন্য আমরা ধরেন কয়েকটা কন্ডিশন দিব এখানে যেমন এখানে দিলাম ড্যাশ তারপরে দিলাম হচ্ছে ধরেন বিআর পারসন পিএআর অ্যাশন পারসন পারসন ইকুয়াল টু পুলিশ পিওএলআই এস বা সিএইচ জানি না বানানটা ভুল হয়েছে মেবি বানানটা ভুল হলে মাফ করবেন তারপরে হচ্ছে ভিএআর আরেকটা কম্প্যারিজন নিব এইজ নিয়ে এইজ হ্যাঁ এইজই নেই সহজভাবে বোঝার ক্ষেত্রে এইজ নিলাম হচ্ছে কত ধরেন 30 বা 34 এখন আমরা বলতে যাচ্ছি যে ধরেন বয়স 34 হতে হবে মানে বয়স 34ই হতে হবে এর কম হইলেও হবে না এর বেশি হইলেও হবে না আর পার্সনটা পুলিশ হইতে হবে ঠিক আছে বয়স কত 34 হতে হবে এবং পার্সনটা পুলিশ হতে হবে এবং সে যে কোনো দেশে যে কোনো এই যে ইউএসএ বাংলাদেশ এবং এই চট্টগ্রামের হতে হবে এই তিনটা নাম লিখলাম আমরা জাস্ট এটা চট্টগ্রাম যদিও দেশ না আমরা জাস্ট লিখি হচ্ছে ইন্ডিয়া লিখি আই এন ডি আই এ আই এন ডি আই ইন্ডিয়া এই তিন দেশের হতে হবে কী কী এখানে কী কী কন্ডিশন দিলাম আমরা কী কী বাধ্যতামূলক করলাম যেমন বয়স 34 হতে হবে এবং এন্টারিং পার্সন পুলিশ হতে হবে যে আমাদের ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করবে সে পুলিশ হতে হবে আর সে তিনটা দেশের হতে পারবে ইউএসএর হতে পারবে বাংলাদেশের হতে পারবে অথবা ইন্ডিয়ার হতে পারবে এই কন্ডিশনটা কীভাবে চালাবো আমরা ধরেন আমরা এটা তো এই পর্যন্ত লিখলাম এখন আমরা বলবো যে অ্যান্ড অ্যান্ড কীভাবে দেয় অ্যান্ড দেওয়ার জন্য আমরা জাস্ট যে কিবোর্ডের শিফট চেপে ধরে সেভেনের মধ্যে ক্লিক করলেই হবে অ্যান্ড সো আমরা কী করলাম অরের যে কন্ডিশনটা আছে এটাকে আমরা জাস্ট একটা ব্র্যাকেটে নিয়ে আসলাম এবং অ্যান্ডের যে কন্ডিশনগুলো থাকবে সেটাকেও আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো নিলাম ব্র্যাকেট কী করলাম কী বলবাম বলবো যে পার্সন পিএআর অ্যাশ ওয়ান পার্সন ইকুয়াল ইকুয়াল অবশ্যই মানে এবার একটা দিব না কারণ এবার দুইটা দিব আমরা আগেরবার এটা নিয়ে মিস্টেককে পড়েছি বলবো যে পুলিশ পিওএল আই সি এইচ পুলিশ অ্যান্ড এরপরে আবার কী কন্ডিশন দিব আবারও দিব হচ্ছে অ্যান্ড অ্যান্ড এস এ জি এইচ ইকুয়াল ইকুয়াল 34 এটা যেহেতু নাম্বার ফরম্যাটে আছে আমরা নাম্বার ফরম্যাটেই দিলাম এখন কি বললাম ইন্ডিয়া দেশ ইন্ডিয়া হতে হবে তো আমরা দেশ এখানে ইন্ডিয়া দেওয়া আছে এন্টারিং পার্সনকে আছে
পুলিশ আছে, এখানে আমরা পুলিশ দিলাম এবং এইজ 34 আছে, তাহলে আমাদেরকে কি বলবে এখন? ইউ আর লকড ইন বলবে নাকি উই ডোন্ট নো বলবে, কি বলবে? অবশ্যই আমাদেরকে বলার কথা ইউ আর লকড ইন, উই ডোন্ট নো কেন বলতেছে, ওয়াই? ধরেন ইন্ডিয়া বানানটা কি ভুল আছে? হ্যাঁ ইন্ডিয়া বানানটা ভুল আছে, কোথায়? এখানে বড় হাতের হবে, এখানে আমি বড় হাতের দিয়েছিলাম। এই দেখেন এখন বলতেছি কি ইউ আর লকড ইন, কেন বলতেছে? আমাদের কন্ডিশনগুলো সবগুলো ঠিক আছে, এই তিন দেশের মধ্যেও আছে, আবার পুলিশও আছে, বয়সও আছে। আমরা যদি এখানে 34-এর জায়গায় 35 করে দেই তখনই কি বলবে? যে উই ডোন্ট নো, কারণ 35-এর অ্যাক্সেস আমরা দিব না। বা আমরা যদি একটু কম করে দেই, ধরেন আমরা 34 তো 32 করে দিই, অথবা 30 করে দিই, 30 করে দিই, আমরা জাস্ট এখানে বলি যে উই ডোন্টের জায়গায় বলি যে ইউ আর টু SHO RT শর্ট। সাপোজ আমরা বললাম ইউ আর টু শর্ট, এখন কী বলবে? ইউ আর টু শর্ট, কেন বলছে? কারণ এইজটা কম। এখানে আমরা 34 দিলাম, এখন বলবি কি ইউ আর লকড ইন। এখন আমরা যদি এখান থেকে ইন্ডিয়াটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা দেশ দিই, যেমন ধরেন বাংলাদেশ দিই, তাহলে কি আমাদেরকে বলবে যে ইউ আর লকড ইন? হ্যাঁ অবশ্যই বলবে লকড ইন, কারণ বাংলাদেশ আমাদের এই কন্ডিশনের মধ্যে আছে, এই যেখানে আছে। তো আমরা এই কন্ডিশনের বাইরে একটা যদি দিয়ে দেই PAKISTAN, জাস্ট পাকিস্তান দিয়ে দেই, আসবে? আসবে না, বলবে ইউ আর টু শর্ট, কারণ এইখানে ও প্রোগ্রামিং বুঝতেছে না যে ও এই দেশের ভ্যালু হচ্ছে তার তিনটা, এই ভ্যালুর মধ্যে নাই, এই জন্যই বলতেছে ইউ আর টু শর্ট। সেখানে অনেকগুলো কন্ডিশন চালাতে পারি, ইভিলস কন্ডিশন চালাতে পারি, অথবা ভেরিয়েবল দিয়ে আমরা টার্নারি অপারেটর দিয়ে শিখলাম, এটাকে টার্নারি অপারেটর বলা হয়, আমি এখানে লিখে রাখছি, বলতে ভুলে গেছি শুরুতে। সো এটাকে টার্নারি অপারেটর বলা হয়, আবার এটা নট ভার্সনগুলো যখন আমরা এখানে একটা দিব, এটা দিব, এটার মানে কি যে কান্ট্রি ইউএসএ হওয়া যাবে না, বাংলাদেশ হওয়া যাবে না, ধরেন বাংলাদেশ হওয়া যাবে না এবং ইন্ডিয়া হওয়া যাবে না, এটা মানে বললাম যে দেশ ইউএসএ হতে পারবে না, বাংলাদেশও হতে পারবে না, ইন্ডিয়াও হতে পারবে না, অন্য যে কোনো দেশ হতে পারবে, এই দেশগুলো ছাড়া অন্য যে কোনো দেশ হতে পারবে, এবং এন্টারিং পার্সনটা পুলিশ হতে হবে, এইজ 30 হতে হবে। এখন কী আছে? পাকিস্তান দেওয়া আছে, এখন কী বলবে? এখানে বলতেছে ইউ আর টু শর্ট, এখন বলবে যে ইউ আর লকড ইন, ইউ আর লগ ইন বলবে, ঠিক আছে? তো এই তিন দেশের মানুষ চাইলে এখন আর আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে না, এটাই হচ্ছে কন্ডিশন। এবং জাস্ট একটা সিম্পল দিয়ে দেখেন আমরা একটা জিনিস চেঞ্জ করে আমরা কি করতে পারছি, একটা দেশকে ব্লক করে দিতে পারতেছি, আবার একটা দেশকে নিতে পারতেছি, বাকিগুলোকে ব্লক করে দিতে পারতেছি, এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের পাওয়ার, প্রোগ্রামিংয়ের কাজ। আশা করি অ্যান্ড অর নট এখন ক্লিয়ার হয়ে গেছেন, এবং টার্নারি অপারেটর সম্বন্ধেও বুঝে গেছেন। টার্নারি অপারেটর দিয়ে আমরা প্রশ্ন করি যে আসলেই কি এটা ঠিক কি ব্যাঠিক। তো এখানে দুইটা ভ্যালু হয়, এটা মনে রাখবেন স্ট্রাকচারটা। সো ইয়েস নো এটা আপনার এইখানের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, এটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন বুঝে যাবেন। এবং অবশ্যই যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে কমেন্ট করবেন, হ্যাঁ আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ইনবক্স করতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে হাই হ্যালো বলার চাইতে আপনার প্রবলেমটা সেটা বলে দিবেন যে আমি এই প্রবলেমে পড়েছি, বা কোডের স্ট্রাকচারটা দিয়ে দিবেন, তখন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা হাই হ্যালো বললে হয়তো সবসময় সবার অ্যান্সারটা দিতে পারবো না, কারণ নিজেরও কিছু কাজ থাকে, ব্যস্ততা থাকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।